অনেকের কথা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ভাইয়া, যে আমাকে বিয়ে শাদী করে নিবে সবকিছু মেনে, তাহলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তানহা। কি নাম? তানহা। তানহা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট। সিলেট, সেটা খুশি খুশি লাগতেছে কে? খুশি না ভাইয়া। তুমি তা কথা বলতেছেন, ভিডিওটা আসলে একটু খুশি হতেই হবে। খুশি হতে হবে? তো মুখটা ঢেকে আসছেন কেন? মুখটা ঢেকে আসছি, আমি নামাজ পড়ি পাঁচক, তো এখন ঢেকে আসতে হবে পর্দা করি। কি কারণে আশা লাগছে কেন? আশা লাগছে আমার আম্মুটা অসুস্থ, তার জন্য। কি হয়েছে আপনার আম্মু? আম্মুর জরার নাড়ে টিউমার হয়েছে। বাবা নাই? না বাবা নাই, বাবা ছোটবেলায় মারা গেছে। ভাই বোন আছে? হ্যাঁ একটা ভাই আছে, একটা বোন আছে। ভাই বড়? না ভাইও ছোট বোনও ছোট। আপনি সবার বড়? বিয়ে হয়েছে আপনার? না বিয়ে শাদী হয় নাই। লেখাপড়া করেন? করতাম, এখন আর করি না। বয়স কত? বসে 19। 19, বাড়ির বড় মেয়ে, বড় জামাই হবে, সে তো অনেক দায়িত্ববান হবে তাহলে, তাহলে তাই না? তা একটা অবিবাহিত মেয়ে হয়ে যে ভিডিওতে আসছেন, মানে এরপরে বিয়ের জন্য সমস্যা হবে না কোনো? না হবে না। কেউ বলবে না যে মেয়েটা ইউটিউবে গেছে, এটা আর কি বিয়ে করা যাবে, কি ভালো হবে, এরকম এরকম তো অনেকে বলে? অনেকের কথা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ভাইয়া, যে আমাকে বিয়ে শাদী করে নিবে সবকিছু মেনে, তাহলে কোনো সমস্যা নেই। জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছে এখন ভাই? আমার জীবনে কোনো ইচ্ছা ছিল না। এখন আমি প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। না, ছোট থেকে মানুষ বড় হয় অনেক একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, সেরকম আশা স্বপ্ন ছিল না আপনার? ছিল, এখন স্বপ্নটা আমি কখনো পূরণ করতে পারি নাই ভাই, আর পারবো না। যদি ভালো মনের একটা মানুষ আমার জীবনে আসে, আমার জীবন সঙ্গী হয়, তাহলে হয়তো বা পারি। তা আপনার মা কি চায় আপনাকে বিয়ে দিয়ে দিতে? হ্যাঁ বিয়ে দিতে তো চাই, সবার মাই চায় যে তার মেয়ে ঘরে পড়ে কেন থাকবে, তার বিয়ে হোক, জামাই নিয়ে সুখে শান্তিতে ঘর করুক, সবার মাই চায় সেটা। কিরকম জামাই পেলে সুখী হবেন আপনি? এখন ভালো মনের একটা ভালো প্রকৃত মানুষ পাইলেই আমি খুশি। প্রকৃত মানুষ তাই না? আচ্ছা আচ্ছা, তা এই যে আপনার কথা শুনে অনেকে যোগাযোগ করতে চাবে, তা কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? আমার নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না সমস্যা, নাম্বার দিলে আবার প্রেম টেম করে ভেগে চলে যাবেন না তো আবার? না ভাই, ভেগে চলে যাব না, এরকম পরিবারের মেয়ে না। যাক গো, তা নাম্বারটা কি মুখস্থ আছে? না নাম্বারটা নাই। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প, আসলে তার কষ্টের জীবন, সত্যিকারে আসলে বিয়ের বয়স হয়েছে, বাবা নেই, অসুস্থ মা, আসলে কেউ যদি তাকে বিয়ে করে হয়তো তাহলে তার মা একটু সুখী হবে বা তাদের পরিবারে একটু খরচটা কমবে, সেই আশা নিয়ে প্রতিবেদনে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ। হ্যাঁ সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক সত্যি কথা বলবেন, পাঁচক তো নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ঠিক আছে আপু? ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।